What's up, boss? Well, welcome to Passing Director. It's a biker. Biker, I'm stuck. In 60s. How can be stitched? It's a bad job, আজকে আসছিলাম হচ্ছে 30 সালে, এই যে মিনিস্টারের ফ্যাক্টরি ভিজিটে সকালবেলা আসলেন। যেহেতু সকালবেলা একটু কাজের প্রেশার থাকে, তো যার কারণে আর সকালবেলা ব্লগ করার মতো ওই সময়টা থাকে না। ঘুমের থেকে দ্রুত উঠে তারপর হচ্ছে চলে আসছি, তো যেহেতু একটা কাজের শিডিউল থাকে বা একটা আমি যখন বাইকটা পার্কিং করি তখন হচ্ছে ওই বাইকটা ছিল না, ওই বাইকটা ঢুকাইছে কীভাবে জানে কে, তো লাগছে কি না লাগে না। তো যেটা বলতেছিলাম যে সকালবেলা কাজের একটা শিডিউল থাকে, পারা থাকে, যার কারণে হচ্ছে আর ব্লক করা হয় না, বাট যাওয়ার পথে প্রচুর ব্লক করা যাবে। এখন মোটামুটি কাজ শেষ করলাম, বাট মিনিস্টার হাইটেক পার্কের ভিতরে ওনাদের যে কন্ডিশন, আর হচ্ছে আপনার ওয়ালটন হাইটেক পার্ক, দুইটার ভিতরে যদি আপনি কম্পেয়ার করেন, ওয়ালটন বেস্ট আমার কাছ থেকে। কারণ ওয়ালটনের যে হাইটেক পার্কটা আছে চন্দ্রাতে, আমি ওইটা ভিজিট করছি একাধিকবার। ইভেন মিনিস্টারের যে হাইটেক পার্ক যেটা আছে সেটা হচ্ছে 30 সালে, দেন আর একটা আছে গাজীপুরে, ওইগুলা 2-3 বার করে ভিজিট করছি, বাট ওয়ালটন বেস্ট ভাই। দেখেন ফুলগুলা, উফ ভালো লাগতেছে না? আসলে ভালো লাগতেছে তো আমার জন্য হচ্ছে বাবু ভাই আর মুম্বাইকার জিৎ বিদ্যুৎ ভাই, আমার লাদাখ ট্যুরের পার্টনার, উনি আমার জন্য ময়মনসিং বাইপাসে ওয়েট করতেছে, ওনাদের সাথে দেখা করব, আড্ডা দিব। বিদ্যুৎ ভাইয়ের অফিস থেকে এখন যাচ্ছি ময়মনসিং বাইপাসে। ময়মনসিং বাইপাসে যাওয়ার কারণ হচ্ছে ওইখানে আসার পথে বাবু ভাইয়ের সাথে দেখা হওয়ার কথা ছিল, কিন্তু বিদ্যুৎ ভাই ফোন দিয়ে উনি আমার জন্য লাঞ্চ না করে বসেছিল, যার কারণে বিদ্যুৎ ভাইয়ের এখানে আগে আসলাম, দেন বিদ্যুৎ ভাইকে নিয়ে এখন যাচ্ছি মানসিক বাইপাসে বাইন ভাইয়ের এখানে, বাবু ভাইয়ের এখান থেকে দেন আমরা যাব জয়নাল আবেদন পার্কে। জয়নাল আবেদন পার্কে বাইকের ভাই ভাইয়েরা আসবে, আর ওইখানে সময় দেওয়া আছে 5টাতে। ওটাই শোনো, কারণ হচ্ছে যে আমরা যখন বেপি করবো তখন হচ্ছে দেখবো যে কোনো গ্রুপে প্রোগ্রাম আছে কিনা। কারণ তো সবারই আমাদের আগে প্রোগ্রাম যেটা করছিলাম ওটা তো আমাদের প্ল্যানিং ছিল হচ্ছে যে কুমিল্লার সাথে যখন কথা বললাম ওদের প্রোগ্রাম ছিল আগে 9 তারিখে প্রোগ্রাম ছিল, আর আমাদের প্রোগ্রাম ছিল 16 তারিখে, কিন্তু আনফর্চুনেটলি তারা কয়েকবার ডেট পিছাইছে। এটা আমাদের তো কিছু করার নয়, যখন অ্যানাউন্সমেন্ট হওয়ার পরে স্পন্সরদের কাছ থেকে আশা করি হচ্ছে যে আমাদের কক্সবাজারের যে ইটা আছে এর থেকে মাস্ট বেটার হবে। ঠিক আছে, আমি প্রথম 50 জন যারা রেজিস্ট্রেশন করবে তাদের রেজিস্ট্রেশন বলতে আমরা ফর্ম দিব, ফর্ম ফিলাপের পরে আমরা ফর্ম উঠাও দিব, যে কারণ হচ্ছে ভাই আমাদের স্বাদ আছে যে সাধ্য নাই, কারণ অ্যাবিলিটি তো একটা ব্যাপার আছে। আপনার 50টা বাইক কক্সবাজারে 3 দিন রেস্টে করা, আমাদের এন্টারটেইনমেন্ট, খাওয়া দাওয়া, রোড খাওয়া, এভরিথিং করে, শুধুমাত্র হচ্ছে ফুল কস্টটা হচ্ছে যে যে রাইডার দেবে সে বিয়ার করবে, এটা দেওয়া পসিবল না, বাকি যত খরচ আছে সেটা পিআরসি থেকে বিয়ার করবে। বিদ্যুৎ বিল হোয়াটসঅ্যাপে দিলাম, পেয়ে যাবেন ভাই। আচ্ছা
আচ্ছা দাদা, হ্যাঁ হ্যাঁ ভাই, ভাই আল্লাহ হাফেজ। আচ্ছা আমাদের আমাদের হচ্ছে আজম ভাই হচ্ছে ভাই, কোন কথা ধরেন এটা জয়নালাবুদ্দিন পার্কে যাবো, ওইখানে আমার ফ্রেন্ড আছে, প্লাস হচ্ছে আরো কিছু বাইকের ভাই ব্রাদার আছে এখানে, তাদের সাথে দেখা করবো, চিল হবে, মজা হবে, নাচতে হবে। ময়মনসিং এর বাইকাররা যথেষ্ট আন্তরিক, কোন বাইকার যদি বাইরে থেকে আসে তাদেরকে সাদরে গ্রহণ করে। এইখানে প্রায় ছিলাম হচ্ছে এক ঘন্টার কাছাকাছি, এক ঘন্টার কাছাকাছি 15-20 জন আসছে, দেখা করে গেছে আবার চলে গেছে, কারণ সবাই তো বিভিন্ন কর্মক্ষেত্রের ভিতরে থাকে, সবারই ব্যস্ততা থাকে, অনেক আড্ডা হলো, অনেক কথাবার্তা হলো। দিন এখান থেকে বাইকের ভাইবাদেরা বলতেছে হয়তো নেন মুক্তা হয়েছে মন্ডা খাইতে, কিন্তু এখন কথা হচ্ছে মুক্তা গাছে যাওয়া আমি পিপা শুনিয়ে তো আমি আসি নাই। আমার কাজ ছিল 30 সালে, 30 সালের কাজ শেষ করে হচ্ছে আমি ঢাকা ঢুকবো। পরে হচ্ছে সেখান থেকে আমার বিদ্যুৎ ভাই, আমার লাদাখ ট্যুর পার্টনার, আবার বাবু ভাই, উনিও লাস্ট কয়েকদিন ধরে ময়মনসিংহে ঢোকার জন্য অনেক প্যারা দিচ্ছে, যার কারণে ওদের এই অনুরোধ উপেক্ষার করতে পারিনি, তার জন্য আসতে আসলাম। ময়মনসিংহের জয়নালাবুদ্দিন পার্কের এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে, বিশেষ করছে নদীর পাড়ে এই জায়গাটা, বৃষ্টির দিনে যখন পান ভরে যায় তখন হচ্ছে এমনি যে বিনামসগুলো আসে এখানে বসে কথা বলতে বা আড্ডা দিতে, সেই একটা ফিল লাগে আমার কাছে। আর বাতাসে পানি গুলা গুলো মানে ঢেউগুলো সেই একটা ভালো লাগে আমার কাছে, বিশেষ করছে এই জায়গাটা। আর ময়মনসিংহে আসলে এই জায়গাটা একবার ঘুরে আসি, সেটা বিদ্যুৎ ভাইয়ের জন্য হোক বা আমার ফ্রেন্ড সার্কেলের জন্য হোক, একবার জন্য হলে এই জায়গাটা আমি আসি, আমরা বসে হচ্ছে আর সামনে এখানে মিমেন্সিংয়ের যারা আছে, আশেপাশে যারা আছে সবার জন্য পর্যটকের ভালো একটা জায়গা হচ্ছে জয়নালাবুদ্দিন পার্কটা, বিশেষ করে এই জায়গাটা। যারা ময়মনসিংহে আসছেন বা এই জায়গাটা আসেন না তারা মিস করছেন। আর ও হচ্ছে আর ও যদি আমার আগে চলে আসে তাহলে আমার অবস্থা খারাপ। দেখছেন কত পর্যটক সবাই বিচার বেলা অবসরে ঘুরতে আসছে। হ্যাঁ মামারের ঘর আছে, মামার একটা জিনিস, এটা কোনো প্রোগ্রামেরই চলতেছে মনে হয়, মেলায় আছে, মেলা চলতেছে, মেলায় সবই হচ্ছে মহিলাদের জিনিস, মেলা ভিতরে ঢুকবো না। আমাদের চিনা আড্ডার জায়গা যেখানে ওইখানে চলে যাচ্ছি, এই দেখেন ভিউটা দেখেন ভাই, আর যদি বৃষ্টির সময় পানি থাকে তাহলে তার কথাই নাই। দুই পাশে হিউজ মানে অস্থায়ী দোকানপাট বসে গেছে, দুই পারে আগে দোকান গুলো ছিল না। এই যে হালকা বাতাস, প্রচুর মানুষ, প্রচুর ওই জায়গাটা ভালো লাগতেছে মুখানি করিবের সুইজারল্যান্ড। এখন সময় 9:47 আর আমি এখন আছি ময়মনসিংহে বাইপাসে। ঘটনা হচ্ছে ময়মনসিংহের বাইকার ভাই ব্রাদার এত আন্তরিক, এত আন্তরিক, তারা যাইতে যেতে চায় না। লাস্টে হচ্ছে আরও দুইটা ভাই আসতেছে, তাদের সাথে দেখা না করে চলে আসতেছে, কারণ হচ্ছে অলরেডি 9:48 বাজে। আমি ময়মনসিংহ থেকে আমার ঢাকা যেতে মিনিমাম 11:30 বাজবে। তার ভিতরে হচ্ছে সিডি স্টোরে উনি ভাই আছে, উনি ফোন দিয়ে ভাই আপনি
এত যাতায়াত করেন, আপনি কোনো সময় হচ্ছে দেখা করেন না, তো যার কারণে হচ্ছে নুন বাসিতে একটু দেখা করতে হবে। গেম হচ্ছে হেপাবাতে ময়মনসিংহ বাইকার্স এর অ্যাডমিন আমিন ভাই আছে, সরি আলামিন ভাই, উনি হচ্ছে ঢাকাতে যাবে, উনি আমার জন্য ওয়েট করতেছে সেই 8টা থেকে। তো ওভারঅল বিষয়ে যে সব কিছু ম্যানেজ করাটা ডিফিকাল্ট, বিশেষ করে হচ্ছে ময়মনসিংহে আসলে ময়মনসিংহে গ্রুপগুলো দুইটা তিনটা গ্রুপে বিভক্ত হয়ে গেছে এবং ওই সবগুলো বাইকের ভাই ব্রাদারই হচ্ছে যথেষ্ট আন্তরিক। তো কী করা, সবার মনে রাখতে হয়, কারোর কাছে যদি আধা ঘন্টা থাকি আইছে 10 মিনিট থাকি তাহলে আরেকজনের কাছে, যদি 15 মিনিট থাকি তাহলে আরেকজন রাগ করে, বিষয় হচ্ছে এরকম হয়ে গেছে। সবারই মন রেখে চলতে হয় ভাই, মানে ইকুয়াল একটা ব্যাপার স্যাপার যেটা আছে ওটাই আর কি। যেহেতু রাত হয়ে গেছে আর রাতের বেলা রাস্তায় দেখানোর আহামরি কিছু নাই,